স্নান করবে করুক, ওদের যদি বিরোধী হয়ে দাঁড়ায় তাহলে তো আমাদের প্রেমকে প্রত্যাখ্যান করে দিতে পারে, তাই না? ওরা যা বলে আমরা তাই শুনি, সবকিছু মেনে নিব। আমি গিয়ে বলে আসি। ওগো কন্যা, হ্যাঁ ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলছো, ঠিক আছে তোমরা এই ঘাটে স্নান করো, আমরা বরং আড়ালে গিয়ে দাঁড়াই। কিন্তু একটি কথা। কি কথা? শুনবে তো? শুনবো। স্নান শেষে তুমি আর আমার সাথে সখীদের নিয়ে দেখা করে যাবে, কিন্তু মনে থাকবে? ঠিক আছে, দেখা করে যাব। আচ্ছা তাহলে জন্ডুদা, স্নান করো। সখী, এবার মনে হয় চান করা যাবে। তুমি এখানে ভয় পেও না, পুরুষ মানুষ দেখে কেউ কখনো ভয় পায় না।
আচ্ছা তুমি এখানে কেন? গতকাল সকাল 12টার সময় হাঁস মুরগি মিছিল করে বলেছেন ওনাদের যদি সেলোয়ার কামিজ বানিয়ে দেওয়া না হয় না হয় ওনারা ডিম পাড়া বন্ধ করে দিবেন। তাতে তোমার কি? খবরটা কইয়ে গেলাম। তাই এটা বলতে তুমি এসেছো? আসলে তো উড়ান নিয়ে আহি নাই। তাহলে অন্য কিছু দেখা করবো আইলাম। কেন দেখা করবে, কি বলবে? ও যখন আইসা দেয় না, হ্যাঁ মনে তালের রস দিয়ে ভাত খাইতেছি। তাই আচ্ছা তুমি চলে যাও, আমরা এখানে মেয়ে মানুষ স্নান করবো। পাগল হলে জাহারি কেন? তোমরা তিনজন আমি একজন, তাহলে চারজন মিলমো তৈলাম না? হ্যাঁ কাপড় চোপড় আমার হাতে দামি নই বইতে তোমরা স্নান করো। শখ কত তোমার, এখানে থাকা যাবে না? কি হয়েছে, তুমি ছেলে মানুষ? হ্যাঁ তোমারে কইছে ছেলে মানুষ, আর আমরা হয়েছি মেয়ে মানুষ। এ আমার থাকার অনুমতি আছে। কিভাবে? হ্যাঁ এই যে আমি যখন এই যে ছুটু আছি আমি যখন মার ফেটে আছিলাম না আছিলা, তখন আমাকে বাবা কইছে কি ভগবান আমার একটা ভুলা দিও। বলতেই পারে। আগো মা ও কইছে আলতে ভগবান আমার একটা মেয়া দিও, সেও বলতে পারে। ভগবান তো দুজনের কথাই শুনছে। দুজনে যখন মনে করো যে আমি 18 মাস পরে দুনিয়ায় আইলাম। 18 মাস পর কোনো দিন মার পড়ছে পড়তে হয় নাকি 10 মাস 10 দিন? আমি একটু দেরি করে গেছি। কেন? তখন দেশে অবরুতা চাল। তাই? হ্যাঁ তারপর? তারপরে মনে করো যে পুরো 20 মাস পুরো হইলো হইলো নে ইন্টারনেটে খবর নেই, দেখলাম তখন রাস্তাঘাট ক্লিয়ার আছে। তাই নাকি? হ্যাঁ পরে মনে করছে দুনিয়ায় আইলাম। হ্যাঁ আহার পরে যে ডায়াবেটিস আছে না? ডায়াবেটিস আমাকে বাবা তো জিগেছে, চাচি কি খবর? আর ডায়াবেটিস কি কথা জানো? কি বলে? হ্যাঁ জন্টুর বাপ গো, কত তোমার এমন একটা জিনিস হয়েছে, বাবা তো খুশি ঠেলে মনে করে আইকে দিছে, মনে করছে পোলাহান দুইটা হইছে। তারপর? তারপর যখন আমার পুরো দেহটা দুনিয়ার মধ্যে আসিয়া পড়ি আছে। তুমি কি ওয়াজ করতেছো? ওয়াজ করতাছি না, সুর দিয়াছি। তারপর? ওইভাবেই আমার কোন ছাড়লাম রে। আচ্ছা তুমি তারপর বলো তো। তারপরে কি করছে জানো? হ্যাঁ গো জন্তুর বাপ গো, তোমার এইটাও না ওইটাও না, এইটাও না ওইটাও না রে কি? তারপরে বুঝলাম না। না বুঝলাম না তো বুকা আমি হইলাম করচ করচ। আচ্ছা করচটা কি তা বুঝো না? তাও বুঝি নেই। মুচা মথি জিরো। শোনো তুমি, তোমার তাও এখানে থাকা যাবে না। থাকা যাবে না? আমার নাম আছে তো, তারপর থাকুন যাব না। তোমার নাম কি? মুচাম্ম তারফানালি বেগম। মুচাম্ম তারফানালি বেগম? হ্যাঁ এই যে ছেলুয়ার পিনছি না, হ্যাঁ বেগম বরকার জগ খয়কার খাদ্যন্তন্য বেগম। আর উপর আন্টি? এই যে নার ফাইনালি, এটু বানাম করতে দেখি। বানাম করবো ব দন্তা টয় খিও আকা দন্তা শক আর ফাইনালি। তাই? হ্যাঁ বাহ, এ তাগো তো আসছে গো। তুমি মনে হয় অনেক লেখা পড়া করেছো না? যাই না খালি আসে। তুমি মনে হয় অনেক লেখা পড়া করেছো। লেখা পড়া করছি তো, ওই যে ঢাকা জগন্নাথ কলেজে যেতে পড়ছি। এই জগন্নাথ কলেজ উড়াত যাই নাই। তারপর? ইমপুরা ছুইপার পট্টিতে ছিলাম। তাই? আচ্ছা শোনো, তোমার বয়স কত? বয়স বেশি না, 75। 75 বয়স? আমার একার না তো। তাহলে আঙ্গ বাবা দাদা তিনজনে মিলে ইয়া। তা তোমার তো অনেক বয়স, তোমার একা থাকা যাবে না। তারপরে থাকুন যাব না? থাকুন যাব না। এত আশা করে আইলাম ফিরেই দিলা, এই জিনিস কিন্তু আর পাবা না। পোলা কিন্তু খারাপ না, জিনসের পোলা। জিনসের পোলা? হ্যাঁ এক সপ্তাহ মধ্যে হুকায় না। তাই? আচ্ছা তুমি যাও তো, আমরা কেন চান করবো। পরে একটা কথা করছি যাই। আচ্ছা বলো। আস্তা সোনা কান্তাস, এগো বাপ দেহ গো পাকিস্তানি আর চাই না। ও বউ কথা কো কি, কবে হমু তোমার বাপ আমার?